এখন থেকে শিউলি রবির অতীত ইতিহাস জানার চেষ্টা করবে, অপরদিকে রবি ও শিউলির অতীত ইতিহাস জানার চেষ্টা করুক। রবির শিউলির প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস আছে, তাই আমি শিউলি সম্পর্কে কিচ্ছু জানতে চাই না। শিউলি কিন্তু অতটা উদার না, শিউলি অবশ্যই খোঁজ খবর নেবে, তারপরে কথা বলবে। ওয়েলকাম, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি আমার জীবনের সবকিছু জানার অধিকার শিউলিরে দিয়ে দিলাম। ঠিক আছে, আমার ইনভেস্টিগেশন শেষ হবো, তারপরে কথা বলবো। শিউলির সাথে কথা ছাড়া কিন্তু আমি থাকতে পারি না। ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশনের মতো চলুক, কিন্তু এর মাঝখানে শিউলি আর রবির কথাবার্তা চলতে থাকবে। আমি যদি ফেল মারি তাইলে রবি শিউলির আর মুখ দেখাবে না। ঠিক আছে, তাহলে এই কথাই রইল। কত বড় জটিল মেয়ে রে, আমার সাত ঘাটের পানি খাওয়া ছিল, গোলক ধাঁধার মধ্যে পড়ে গেলাম। বুঝলি না রে শিউলি, আমার মাথা সব করছে, বায়ু সরছে। আর তুমি চলে যাচ্ছ, তুমি এখান থেকে এক পাও নড়তে পারবে না, দাঁড়াও এখানে। যাইতে আমার হবে, আপনি বুঝতেছেন না ম্যাডাম, স্যারের যে রোগে ধরছে আমারও সে রোগে পাইছে। স্যার মরে গেলে কি আমি বাইচা থাকো? এই গুবি, তোর যাইতে হবো না, তোরে কেউ কিচ্ছু করবো না, তুই মরতি না, তোর বয়স কম আছে। আমার বয়স হয়ে গেছে, বায়ু সরছে, আমি বাঁচতাম না রে গুবি। এই কয়টা দিন আমার একটু সে বায়ু সুস্থা কর, তাহলে তুই ইয়ে গেলো সব পাবি, বড় গেলো তো সব পাবি। আপনার এই কথাটা স্যার আমি মাইনে নিবার পারলাম না। আপনার সেবা শুশ্রূষা করে কোনো লাভ নাই, কারণ আপনি ইহজীবনে তো কোনো ভালো কাম করেন নাই। একদম ঠিক কথা কইছো। আচ্ছা তোমার বসের হয়েছে কি আমারটু কও তো, একটু ভণ্ডামি করতেছে কে? হ্যাঁ পুলিশে কি ধরে নিয়ে দিছে? আমি কিছুই বলতে পারবো না ম্যাডাম, আমি আমার এই দুই চক্ষে সারাক্ষণ খালি সরষার ফুল দেখতেছি। তুই তো সরিষার ফুল দেখতেছিস, আমি তো কিচ্ছু দেখতেছি না, আমি মনে অন্ধ হয়ে গেছি। হায় হায় আমার বউ কই, খবর সই কই, আমি কিচ্ছু দেখি না। যাই যাই, আমি বুঝতে পারছি তোমরা দুইজনে যে কোনো একটা অঘটন ঘটাইছো, তাই এরকম ভঙ্গ দর্শক।